আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত ও আহতের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। আজ সোমবার 29 মার্চ সকাল 10টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও 9:30টার দিকে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে। তার আগে রাজধানীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবে আসেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।